This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা পৌরসভার অধিবেশনে নজিরবিহীনভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল ও বিজেপির কাউন্সিলররা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে যান তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অসীম বসু। চাবেলায় জড়ান বিজেপির কাউন্সিলর বিজয় ওঝা ও বড় চেয়ারম্যান সুদীপ পল্লেও। সজল ঘোষ ও অসীম বসুকে শোকজ করেন চেয়ারপারসন মালা রায়। কলকাতা পুরসভার অধিবেশন ঘিরে ধুন্দুমার, সংঘর্ষে জড়ান তৃণমূল ও বিজেপির কাউন্সিলররা। প্রথমে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে হাতাহাতিতে জড়ান তৃণমূল কাউন্সিলর অসীম বসু। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু হয় দুপক্ষের হাতাহাতি। ঝামেলায় জড়ান বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা ও বোরো চেয়ারম্যান সুদীপ পল্লে। গণ্ডগোলের সূত্রপাত হয় যখন মেয়র ফিরাদ হাকিম বলেন পুরসভায় বিরোধী নেই, বিরোধীদের সংখ্যা এত কমে গিয়েছে, এবার আমাদের মধ্য থেকেই বিরোধীদের আসনে বসাতে হবে। উত্তরে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন মেয়রকে দেখলে মাঝে মধ্যে বিরোধী মনে হয়। চেয়ারপারসন মালা রায় পাল্টা বলেন আমরাও বিরোধী ছিলাম, আমাদের বিরোধিতা শেখাবেন না। চোরকে তো চোরই বলা উচিত, প্রথমে বলিনি, আমার বাপ চোর বলেছে, ও আমার বাপ চোর বলছে। আরে সে 10 বছর আজ হাউসে নেই, বেহালায় তাকে মস্তানি। হ্যাঁ বলে সবাইকে, আরে চোরেদের তো চোর বলিনি, ভুল করেছি, এখন শুধরে নিচ্ছি। চোরকে কি বলতে হয়, চোরকে অন্য ভাষায় তৃণমূল বলা যায়, আর কি বলা যায়। কেউ যদি আমাকে চোর বলে আমার তার প্রতিবাদ করার 100% আমার অধিকার আছে। কেউ কাউকে ধাক্কা দেয়নি, এটা যদি কেউ বলে মিথ্যে কথা বলছে। দেখা কেউ ধাক্কা দেয়নি নিজে, না না কেউ কাউকে ধাক্কা দেয়নি, আপনারা মিথ্যা যদি অ্যালিগেশন আনেন আমাদের কিচ্ছু বলার নেই। একটি দলে দুজনই থাকুক আর একটি দলে 10 জনই থাকুক সেটা বড় কথা না, 144 জনের মধ্যে যদি মূল বিরোধী দল যদি 10 জনও থাকে এবং যদি শাসক দল যদি তার উল্টোটাই থাকে সংখ্যাতত্ত্বের বিচারে, কিন্তু প্রত্যেকেরই দায়িত্বশীল হতে হবে, সে একজনই হোক আর 10 জনই হোক। কলকাতা পৌরসংস্থার ক্ষেত্রে একটা কলঙ্ক দাগ পড়ে গেল, দুঃখজনক পর্যায়ে চলে গেল, যার গরিমা রয়েছে দীর্ঘদিন। আমরা সিঁড়িতে উঠতে গেলে যাদের তৈলচিত্র দেখতে পাই তাদেরকেও একরকম অসম্মান করা হলো। কেন আমাদের মেম্বারদের কোশ্চেন করতে হচ্ছে কেন বিরোধী করছেন এটা দিয়ে শুরু। তখন উনি বললেন যে আপনিও তো বিরোধী হ্যান ত্যান কি একটা বললো, তারপর ওইখান থেকে শুরু করলো। তারপরে ওই MMIC-দের কেন, আরে তুই জোর করে যে অন্যায় করেনি তাকে কি করে আমি কেস দেবো, ও যেটা বলবে সেইভাবে তো চলবে না, আমার তো KMC একটাই কর্পোরেশন চলবে। বিরোধী থাকাকালীন ব্যক্তিগত আক্রমণ করেননি বলে দাবি করেন মেয়র ফিরাদ হাকিম, যদিও বিরোধী দলে থাকাকালীন তীব্র বিরোধিতা করেছেন বলে বক্তব্য ডেপুটি মেয়র অতীন ঘোষের। প্রাক্তন মেয়র প্রশান্ত সুর থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সকলের সময় বিরোধিতার সুর চড়িয়েছেন বলে মন্তব্য অতীন ঘোষের। আমার মূল কথা হলো সামাজিক সম্মান নষ্ট হলে মানুষ ঠান্ডা মাথায় থাকতে পারে না, ব্যক্তি আমার ব্যক্তি সম্মান সেই সম্মান নষ্ট হলে মানুষ ঠান্ডা মাথায় থাকতে পারে। রাজনৈতিক যিনি কর্মী তার ভাষাটা রাজনৈতিক হওয়া উচিত এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হলে গণতন্ত্রের রীতিনীতিগুলো মানা উচিত যে কোনো সদস্য হোক। এটা আমাদেরকে আমার আমি যেহেতু প্রবীণ সদস্য এই সবার এই মুহূর্তে আমার আর রামপিয়া রিয়ানের থেকে সিনিয়র মোস্ট কেউ নেই এই সবাই, এটা আমার খুব খারাপ লাগে। মারপিট থামাতে কার্যত হিমশিম খেতে হয় মেয়র ফিরাদ হাকিমকে। পরিস্থিতি সামাল দিতে না পেরে অধিবেশন কক্ষ ত্যাগ করেন চেয়ারপারসন মালা রায়। পরে পুরো সদস্যদের অনুরোধে ফিরে যান তিনি কক্ষের বাইরেও, স্লোগান দিয়ে প্রতিবাদ করেন বিজেপি কাউন্সিলররা। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, Rplus নিউজ, কলকাতা। আমরা এই গোটা বিষয়টা নিয়ে কথা বলেছিলাম কলকাতার প্রাক্তন মেয়র CPIM নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচরায় ও তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কি বললেন তারা তাদের প্রতিক্রিয়ায় শুনুন। আমি নিশ্চিত নই, আপনাদের স্মরণ থাকা দরকার যে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতার নেতৃত্বে ভাঙচুর করা হয়েছিল এবং তখন এই ভাঙচুরকে অনেকেই অভিবাদন জানিয়েছিলেন যে বামপন্থীদের বিরুদ্ধে খুবই ভালো আন্দোলন হলো,
এবং তারপর মমতা ক্ষমতায় আসার পর বিধানসভায় যা ইতিপূর্বে কখনো ঘটেনি, বিধানসভায় সরকারকে প্রশ্ন করার জন্য বেগুনিনা হেমব্রম এবং গৌরাঙ্গ চ্যাটার্জিকে পেটানো হয়েছিল, গৌরাঙ্গকে হাত চাপড়ে নিয়ে যেতে দিয়ে যেতে হয়। এটা তৃণমূলের ঐতিহ্য, এইসব মানুষকে তো আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, ওদের ভোট দেবো কেন? যাদের নির্বাচিত করেছে তারা গুন্ডারি করে, গুন্ডারি করবে, এবং যারা ভোট দিয়েছেন তাদের ভাবতে হবে। বামপন্থীদের ঠিকিয়ে দেওয়া যায় এখন, তাদেরই দেশের বিজেপি আছে, হাতাহাতি হবে, মারামারি হবে, রক্ত রক্ত হবে। সারা পশ্চিমবাংলা জুড়ে যে ছবি আপনারা দেখছেন এবং দেখাচ্ছেন, এটা হচ্ছে 2011 সালের পরে পশ্চিমবাংলার সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি। তো রাজনৈতিক সংস্কৃতি যদি চুরি ছাজরামি গুন্ডামি বদমাইশি হয়, তাহলে তার প্রতিফলন গিয়ে বিধানসভা আর এবং কর্পোরেশন লোকসভাতে গিয়ে পড়বে। আজকে সারা ভারতবর্ষে এই দৃশ্য ছিল, কিন্তু আমাদের বাংলায় কোনোদিন ছিল না। এই বাংলায় নতুন আমদানি হয়েছে। তো আসলে আঁটুর ঘরটা তো সবার এক, এদল আর ওদলের যাতায়াতের মধ্যেখানে সংস্কৃতিতে তাই পলিটিক্যাল ডিএনএ অফ বোথ দ্য পার্টিজ আর সেম। প্রথম কথা হচ্ছে এখানে যা ছবি দেখা যাচ্ছে, কিভাবে সজল ঘোষ সেরে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, মারামারি করতে যাচ্ছেন, এবং সজল ঘোষ মানে বাস্তবিক ভাবেই তো একজন গুন্ডা প্রকৃতির, তার কথাবার্তা আচরণ কোনোটাই রাজনৈতিক সুলভ, রাজনেতা সুলভ নয় এবং গুন্ডা প্রকৃতির। সুতরাং এই নিয়ে কথা বলার কিছু নেই, সবসময় উস্কাতে থাকেন আর এই সমস্ত ঘটনা নিজের রাজনৈতিক জীবনে কাজে লাগাবার চেষ্টা করেন, বেঁচে থাকার চেষ্টা করেন। কিন্তু যেটা বিজেপির অন্য নেতারা বলছেন, তারা ভুলে গেছেন যে লোকসভায় তাদের সংখ্যাধিক্যের জোরে তারা কিভাবে অপোজিশন পার্টির কন্ট্রোল রোধ করছেন স্পিকারকে কাজে লাগিয়ে, রাজ্যসভায় কিভাবে স্পিকারকে সঙ্গে নিয়ে তারা অপোজিশনের বিরোধী দলগুলির কন্ট্রোল রোধ করছেন, কথা বলতে দিচ্ছেন না, নিজেদের গায়ের জোরে ভারতীয় গণতন্ত্রের সর্বনাশ করছেন, সেগুলো কি এরা রাহুল সিনহারা ভুলে গেছেন? আমি বলবো যে আগে ভারতীয় গণতন্ত্রের যে নিষ্ঠা এবং যে পরিক্রমা আছে, যে পরিস্থিতি আছে, তাকে যেন রক্ষা করেন।